সসালাম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওহাদা রফিক ভাই বর্নায় থেকে বলছিলেন যে সালারটা কি করে পড়তে হয় যদি একটু বলতেন যে সময় তো ভাই তাহাজ মানে আমরা জানি চেষ্টা করা আল্লা সুবহান বলেন অমিন আল্লা আল্লাহ তার মানে আল্লা সুবাহান আপনার ফরজ সালাতের পরে যেগুলা উত্তম সালাদ নফল সালাদ রাতের সালাদ তাহাজ সালাদ এখানে মর্মীয়ভাবে এসছে আবহরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আফদালুস সালাতি আফদালুসালাতি বাদল ফারত সাল্লা আবুহ রায় হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম এরশাদ করেছেন ফরজ সালাদ ব্যতীত নফুল সালাতের মধ্যে শ্রেষ্ঠ সালাদ হচ্ছে রাতের সালাদ রাতের সালাদ তার মানে ফরজ সালাতের পরে যে শ্রেষ্ঠ সালাত হলো তাহাজদের সালাদ তাহাজ অনেক ফজিলত এবং অনেক কিছু রয়েছে তাই যে বিষয়টি যে তাহাজদের সালাদ শ্রেষ্ঠ সালাদ মানুষের আপনার বিভিন্ন সালাদ পড়ে তার ভিতরে নফল তো নফলের ভিতরে যেগুলা শ্রেষ্ঠ সালাদ সেগুলা ফরজের পরে এই শ্রেষ্ঠ সালাদ তাহাদ সালাদ তো এই মর্মে যে হাদিসটা বললাম হাদিসটা আপনার সহি মুসলিম সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশত তেষট্টি নম্বর হাদিস তেষট্টি নম্বর হাদিস এই মর্মে আরও হাদিস রয়েছে আনাই সতারউদ্দল্লাহ আনহা খোয়ালাত মা কানা রসুল্লাহি সাল্লু সাল্লাম يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعتان يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا قالت عائشة فقلت يا رسول الله أتانم أتنام أتنام قبل أن تطير قال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي عائشة رضي الله عنها রসুল্লা সাল্লাই সাল্লাম এরশাদ করেন তিনি যে রসুলসাল সাল্লাম রমজান মাসে বা অন্য সময় এগারো কাহাতের বেশি নফল সালাত পড়তেন না তারাবি বা তাহাজ যাই হোক না কেন তিনি চার রাখাত সালাত এমন উত্তম রূপে আদায় করতেন তুমি তার সৌন্দর্য প্রসারতা সম্বন্ধে আমাকে আর জিজ্ঞেস করো না তারপর আরও চার রাখাত এমন এমনভাবে পড়তেন যে তুমি সৌন্দর্য ও সুদীর্ঘ সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করিও না তারপরে তিনি তিন রাখ হাত বেতর আদায় করতেন আয়সা থালা আনহা তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি কি বেতর সালাত পড়ার পূর্বে ঘুমে যান রসুল সাল্লাহ সাল্লাম জবাই বললেন হে আয়সা আমার চোখ দুটি ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না হাদিসটি ইমাম বুখারি নিয়ে এসছেন এক হাজার একশত সাতচল্লিশ নম্বর হাদিস যে সম্মানিত ভাই যে হাদিস থেকে পরমাণু হয় আল্লাহ রসুল সাল্লাহাম বেতর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাহা যদি সালাত পড়েছেন এগারো খাত এগারো রাখাত পড়েছেন বিভিন্নভাবে পড়েছেন তবে এগারো রাখাতেই বেশি পড়েছেন তো এখানে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রসুল সল্লি সাল্লাম চার খাত চার রেখাত পড়েছেন এবং তিন রাখাত বেতর পড়েছেন তিন রাখাত বেতর পড়েছেন যে সময় ভাই এইভাবে আল্লাহ রসুল সালাত পড়েছেন অন্য হাদিসে রয়েছে আল্লাহ রসুল সল্লি সাল্লাম দুই দুই রেখাত করে পড়তেন সালাদ এবং ভেতর লাস্টে পড়তেন আপনি দুই দুই রেখাত করে আট রেখাত পড়তে পারেন তারপর তিনটি কাত একসাথে ভেতর পড়তে পারেন অথবা দুই দুই রেখাত রাখাত করে দশ রেখাতের পরে এক রাখাত ভেতর পড়তে পারেন এভাবে বেতর পড়া যায় যে অন্য হাদিসের সাল্লাহ রসুল্লাহ সাল্লাম তেরো রা সালাদ পড়েছেন তো এগারোটা রাখাত এই রাতের সালাদ আর ফজরের দুই রেখা যে সোনাদ ওটাও তিনি হাদিসে বর্ণনা করেছেন আপনারা হাদিসগুল্লাহ পাবেন ইমাম বুখারির আপনার ইমাম বুখারে কিতাব সালাদে আর রয়েছে তাহাজে অধ্যায় হাদিসগুলো পাবেন তাই যে বিষয়টি হলো সালাদ পড়ার নিয়ম আপনি দুই রিকাতে করে পড়বেন সুরা ফাঁতে এবং অন্য একটা সুরা আপনার জন্য যেটা সহজ হবে এভাবেই আপনি সালাদ পড়বেন আর রাত্রে আপনার সালাত শুরু হয় তাহাজদের বিষয়টা আল্লাহ রসুল সাল্লামের মর্মে ইমাম বুখারে একটা হাদিস নিয়েছেন হাদিসে কুদ্সিতে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রসুল হাতালা প্রত্যেক রাতের তৃতীয় অংশে নিম্ন আকাশে নেমে আসেন এবং বলেন মাইয়া দোয়া ফাস্তা জিবলাহ এমন কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব মাইয়া সালনী ফাওয়াত এমন কি আছে যে আমার কাছে যা চাইবে আমি তাকে তা দিব এরপরে বলছেন মাইয়াস্তাফের নিফা এমন এমনকি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেবো এবং বোখারি হাদিস্ট তিনি এসছেন এখান প্রমাণ হয় আল্লাহ সুহাত আল্লাহ প্রত্যেক রাতের তৃতীয় অংশে নেমে আসেন এবং এ কথাগুলো বলেন এ কথাগুলো বলেন তার আর সময়টা থাকে ফজরের আবলক্তি ফজরের সময় সালাতে আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত এভাবেই মূলত তাহাজ সালাত তাহাজ পড়লে পরে আল্লাহর কাছে ক্রন্দন করেন আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আল্লাহ মনের বাসনা পূর্ণ করবে তাই যে বিষয়টি আমরা এমনিতে অনেক সময় বলি কেউ প্রত্যেকটি মানুষের উচিত তাহাজ ঠিকভাবে পড়া কারণ এর মাধ্যমে আল্লাহ সুবাহ তালা নিজেই বলেন যে কে আছে আমাকে ডাকো আমি ডাকা সাড়া দেবো বাস্তবে যদি আমরা প্রত্যেকেই আল্লাহকে ডাকতাম ঠিকভাবে সঠিকভাবে তাহলে আমাদের জীবনে কল্যাণ হতো আল্লাহ কাছে যে কোনো বিষয়ে আপনার বিপদ আপদ মুসিবত যা রয়েছে সব কিছু চান আল্লাহ নিজে বলছেন আল্লাহর কাছে ইস্তেফা তবা করেন আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ সুবাহ আল্লাহ যেন আমাদের কল্যাণ করেন আল্লাহ আলম সালামতুল্লাহ